দীর্ঘদিন লকডাউনের জেরে আটকে থাকার পর কেরালা থেকে হাজারেরও বেশি শ্রমিক ফিরলেন মুর্শিদাবাদে। বৃহস্পতিবার কেরালা ফেরত শ্রমিকদের নিয়ে ট্রেন এসে পৌঁছয় বহরমপুর রেল স্টেশনে, সেখান থেকে বাসে চেপে নিজেদের গ্রামে রওনা দেয় শ্রমিকেরা। কেউ রাজমিস্ত্রি, কেউ হেল্পারের কাজ করতেন। লকডাউনের জেরে দীর্ঘদিন কাজ না করেও কাজের জায়গায় আটকে পড়েছিলেন অসংখ্য শ্রমিক। তেমনি প্রায় হাজারের বেশি শ্রমিকদের নিয়ে কেরালা থেকে ট্রেন বৃহস্পতিবার দুপুরে এসে পৌঁছয় বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে। লাইন দিয়ে একে একে শ্রমিকেরা স্টেশন থেকে বেরোলেন। হাজারের বেশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বহরমপুর স্টেডিয়ামে। সেখানে থার্মাল স্ক্রিনিং এর পর প্রোটোকল অনুযায়ী বাসে করে জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়। দীর্ঘদিন পর বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরলেও স্বাস্থ্যবিধি মেনে চলবেন জানালেন অনেকেই। আমরা কেরালা থেকে। কি করতেন ওখানে? ওখানে কাজ করতেন লেবারে। কতদিন ধরে আটকে ছিলেন? আটকে তো এই তিন মাস থেকে বসছিলাম। এতদিন কি ট্রেন পাননি? না, ট্রেন পাইনি। ট্রেনে আসতে খাবার দাবার ঠিক মতো মিলেছে? হ্যাঁ, খাবার দাবার টাইম মতন পেয়েছি। কি করতেন ওখানে? ওখানে রাজমিস্ত্রি কাম করতেন। এতদিন আটকে ছিলেন কেন? এই করোনার জন্য। না, এর আগে তো ট্রেন এসেছে। এর আগে ট্রেন আমাদের কোনো পঞ্চায়েত থেকে নাম আসেনি। কাউন্টিং করে ভাড়া কি আপনাদেরকে দিয়ে আসতে হয়েছে? না, ফ্রিতে এসেছে। সমস্যা আসার খাওয়ার জন্য খালি খাসু, খাবারটা মানে ঠিক মতন আমরা মানে সেরকম আমাদের খাবার দিয়েছে, কিন্তু খাবারের কোনো তরকারি ফরকারি কোনো কিছু দেয়নি। এইটা খালি সমস্যা ছিল, তার মধ্যে ওর কোনো সমস্যা ছিল। কেরালা কোথায় ছিলেন? কেরালা ত্রিশূর ডিস্ট্রিক্টে ছিলাম। কি কাজ করতেন ওখানে? রাজমিস্ত্রি কাজ করতাম, কেউ হেল্পারের কাজ করতো। সব লকডাউনে ওখানে আটকে গিয়েছিলো।